সরকারের উপর নির্ভর না করে এলাকাবাসীরা নিজেরাই নিজেদের উদ্যোগে নিজেদের অর্থ ও শ্রম ব্যয়ে বাস দিয়ে বানাচ্ছেন অস্থায়ী বাঁধ, রক্ষা করছেন বাঁধ। ফালাকাটার বাড়ছে নদী ভাঙনের সমস্যা। ফালাকাটার বড়ডোবায় মুজনাই নদীর পাড়ে ভাঙনে চিন্তিত এলাকাবাসী। একটানা বৃষ্টির ফলে বন্যা এবং তারপর নদী ভাঙনে চেরবার ফালাকাটাবাসী। প্রচণ্ড বৃষ্টির ফলে দেখা দিয়েছে রেইনকাট, এর ফলে ধসে যাচ্ছে নদীর পার, রাস্তা ও বসত বাড়ি। নদী ভাঙনের ফলে নদীর পার্শ্ববর্তী কৃষিজমিও চলে যাচ্ছে নদী গর্ভে। এর ফলে সমস্যায় পড়েছেন এলাকাবাসী। এমনিতেই করোনার কারণে রুজি রোজগারে পড়েছে টান, তার উপরে বৃষ্টির কারণে কৃষিজমি চলে যাচ্ছে নদী গর্ভে। এর ফলে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা মুজনাই নদীর ভাঙন রোধে নদীর পারে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে কোনো সুরাহা না পাওয়ায় নিজেরাই নিজেদের উদ্যোগে নদী পার বাঁধাই করছেন বাঁশ দিয়ে। চোখের জল নিয়ে ক্ষোভের সাথে গ্রামবাসীরা জানান, জমি যদি নদীতে চলে যায় তবে পরিবার নিয়ে কোথায় থাকবেন তারা? জমি ও ঘরবাড়ি বাঁচাতে নিজেরাই বাঁশ দিয়ে পাইলিং দিচ্ছেন, এর ফলে কিছুটা হলেও রক্ষা হবে বাঁধ। একটু বৃষ্টি হলে এবং নদীর জল বাড়লে রাত্রিবেলা কান্নাকাটি জুড়ে দেন এই এলাকাবাসীরা। তারা জানান, নদী ভাঙনের ফলে ইতিমধ্যেই রাস্তা নদীতে চলে গেছে, বেশ কিছু কৃষিজমিও চলে গেছে নদীতে। তারা আতঙ্কে রয়েছেন, দ্রুত বাঁধ নির্মাণ না হলে বিরাট ক্ষতি হতে পারে গ্রামের। প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ না হয়, তারা নিজেরাই নদীতে বাঁধ দেওয়ার চেষ্টা করছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বিকাশ বর্মন জানান, তিনি বারংবার গ্রাম পঞ্চায়েত দপ্তরে বলেছেন, সেচ দপ্তরে বলেছেন বাঁধ তৈরির জন্য। প্রতিবারই তারা জানান টাকা নেই, সেই কারণে বাঁধ নির্মাণ করা যাবে না। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্রের রিপোর্ট। আমরা শুনব গ্রামবাসীদের অভিযোগ এবং গ্রাম পঞ্চায়েত সদস্য তিনি কি জানাচ্ছেন। আমরা গ্রামবাসীর কিছু লোকজন মিলে এবং আমাদের পঞ্চায়েত সদস্য দুজন আছে, তাদের সাথে আমরা যোগাযোগ করে আলোচনা করলাম যে যেহেতু এটা দীর্ঘদিনের একটা সমস্যা, প্রত্যেক বছর বন্যার সময় প্রচুর পরিমাণে ভাঙন সৃষ্টি হয়। প্রত্যেক বছর দেখা যাচ্ছে যে প্রায় মোটামুটি 5-6 বিঘা বা 3-4 একর করে জমি ভেঙে যাচ্ছে। তো এটার থেকে কিছুটা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বাঁশের পাইলিং দিয়ে আর কি একটা নদীতে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা করছি। এদিকে আপনারা কি নিজেদের খরচা দিয়ে করছেন? হ্যাঁ, এটা পুরোপুরি নিজেদের উদ্যোগে এবং ব্যক্তিগত উদ্যোগে। মানে কোনো ইস্যুতে সরকারি সরকারি কোনো সুযোগ সুবিধা নয়। আমরা সরকারের সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক জায়গায় দরবার করেছিলাম, কিন্তু কোথাও আমরা সেই সুযোগটা আমরা পাইনি। তো এটা কি মানে যে এরকম ভাবে কি মানে এই যে বাঁধ ভাঙনটা রোকা যাবে? এখন যতটা সম্ভব জলটা যেহেতু প্রচণ্ড বেগে আসে, তো সেই জায়গাটায় কিছুটা বাঁশের পাইলিং দিয়ে যদি আমরা সামনে কিছুটা ঝাঁটা বা জঙ্গল ঠঙ্গল দিয়ে আমরা সেই জায়গাটাতে সামনে দিই, তাহলে মোটামুটি জলের বেগটা কিছুটা হলেও একটু স্লো হয়ে যায়, যার ফলে ভাঙনটা একটু রোধ কমে। আমার নাম সুজন বর্মন, এলাকাবাসী। হ্যাঁ, এলাকার বাসী। তো আমি গ্রামের নাম হচ্ছে বড়ডোবা গ্রাম। তো ওই জায়গায় নদী ভাঙন অত্যাধিক, 4-5 বছর থেকে চলছে, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এখন গ্রামবাসী তাদের চাষের জমি বাড়িঘর বাঁচানোর জন্য তারা নদীতে আরবান দিচ্ছে। তারা কি নিজেরাই দিচ্ছে? হ্যাঁ, নিজেরাই, তাদের নিজের টাকা খরচা করে দিচ্ছে। কারণ ভোটের সময় এসে বলছে যে বাঁধ হবে, ভোট পের হলে সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্রাক্তন এমএলএর নাম অনিল অধিকারী বলে গিয়েছিল যে স্কুল মাঠে একটা সভা করেছিল, যে বলেছিল যে ওই জায়গায় বাঁধ হবে। উনি তো প্রয়াত হলেন, ওনার সাথে সাথে বাঁধটাও হলেন না, উনি 5 বছর থাকাকালীন কিছু করতে পারলেন না। তো এখন আমাদের নতুন এমএলএ দীপক বর্মন, দেখা যাক কতদূর কী করে। উনি তো সেদিন সাংসদে বলছে যে বাঁধের জন্য কথা বলবে। এভাবে আমাদের চলছে এখন, গ্রামবাসী তাদের বাড়ি ঘর চাষের জমি বাঁচানোর জন্য নদীতে বাঁশের আরবান দিচ্ছে। এটা কী নদী? মুজনাই নদী। এলাকাটার নাম কি? বড়ডোবা। তো এটা যে আরবান দিচ্ছে, এটা কি মনে হয় যে এটা কি থাকবে বা কত টিকবে? এখন না থাকলেও তো তাদের কিছু করার নেই, কারণ হচ্ছে তাদের চাষের জমি বাড়িঘর বাঁচানোর জন্য একটু চেষ্টা, আপ্রাণ চেষ্টা চলছে লাস্ট পর্যন্ত। আপনার নাম? শুভঙ্কর মণ্ডল। বিষয়টা আজকে তো আমি প্রায় 3 বছর থেকে এখানে পঞ্চায়েত, প্রায় 3 বছর হতে চলল। তা আমরা, আমি বিকাশ বর্মা আমার নাম, আমি 3 বছর থেকে প্রায় এডুকেশন দপ্তরেও আমরা যোগাযোগ করছি, আমরা জিপি অফিসেও যোগাযোগ করছি, করার পরে কোনো সুরাহা আসে নাই। প্রধান বলতেছে যে আমরা এত বড় বাঁধ দিতে পারবো না, তারপর বলতেছে আমরা পাইলিং দিতে পারবো না, বাঁশের কাজ করতে পারি না। এডুকেশন দপ্তরে গেলাম, ওরা বললো যে সব কিছু স্টুডেন্ট পাঠানো হয়েছে, সিংসন হয়ে আসবে। আবার ঠিক যখন সিংসন হওয়ার টাইম হয়, আমরা বলি যে এবার অতটা টাকা ঢুকে নাই, আমরা এবার করতে পারবো না। এরকম করে 1-2 বছর করতে আজকে 3 বছর কেটে গেল। গেল বছর একটা হওয়ার চান্স ছিল, আমাদেরকে এডুকেশন দপ্তর বললো
স্যার বললো যে এইবার একটা হওয়ার চান্স আছে। এখন ফোন লাস্টে ফোন করলাম স্যারকে, বললাম যে স্যার কত দূর হলো আমার বাদটা, বর্ষা চলে আসলো। তখন বলতেছে দুটো বাদের আমি ইনস্টলমেন্ট পাঠিয়েছিলাম, একটা বাদ টাকা আসছে একটা আসে নাই। আমি না একটা কোথায় আসছে, তখন বললো যে জটেশ্বরে কি কলি নদীনে কোন ব্রিজের ওখানে বাদের ওখানে একটা ইয়ে হয়ে গেছে, সেনশন হয়ে গেছে, কিন্তু তোমাদের বড়টা হয়নি। এখন এরকম করে মানে বছরের পর বছর পিছাতে পিছাতে আমাদের বোধ হয় মোটামুটি আজকে 200 মিটার মতো ভেঙে চলে গেলো নদীটা। এখন দেখতে সামনে বাড়ি চলে আসছে, এই বাড়িগুলো ঠেকানোর জন্য এখন আমরা নিজেরাই আমাদের যা হয় নিজের পথে পয়সা খরচ করে এই আরগুলো দিচ্ছি, কারণ আমাদেরকে বাড়িগুলোকে বাঁচাতে হবে, মানুষগুলোকে বাঁচাতে হবে। তো এতে কি মনে হয় যে এটা টিকবে বা থাকবে কতদূরকে? এখন যাই না কতটুকু ঠিকবে, কিন্তু এখন তো দিতে হবে, আমাদেরকেও তো চেষ্টা করতে হবে, যেহেতু সরকারি।